হাজীগঞ্জের হাসপাতালগুলোর লাইসেন্স না থাকলে সিলগালা হবে বলে জানালেন স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মাওলা। মনিরুজ্জামান বাবলুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমিনুরুন্নাহার নিশে। বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ বাজারের পাঁচটি হাসপাতাল পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মাওলা। হাসপাতালগুলো হল ভিআইপি হসপিটাল, হাজীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার ও ডায়াবেটিস সেন্টার, মুন হসপিটাল, সেন্ট্রাল হসপিটাল ও আরিয়ানা হসপিটাল। ওই সময় তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনায় হাজীগঞ্জ উপজেলার হাসপাতালগুলো পরিদর্শন কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে হাসপাতালগুলো পরিদর্শন করা হবে। হাসপাতালের কাগজপত্র পরিপাটি না থাকলে সিলগালা করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। হাসপাতালগুলো পরিদর্শনকালে জানা গেছে ভিআইপি হাসপাতালের নার্সদের যোগ্যতা প্রশ্নবিদ্ধ, চিকিৎসা সেবায় অপারেশন থিয়েটারে বিভিন্ন ত্রুটি সহ বিল ভাউচার দেখাতে গাফলতি পাওয়া যায়। এছাড়া মুন হাসপাতাল এবং হাজীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার ও ডায়াবেটিস সেন্টারের লাইসেন্স নেই। সেন্ট্রাল হসপিটাল ও আরিয়ানা হসপিটালের কাগজপত্রে ত্রুটি রয়েছে। এছাড়াও সবগুলো হাসপাতালের সাথে থাকা ফার্মেসির নেই লাইসেন্স। হাজীগঞ্জ উপজেলার 17টি হাসপাতাল ও 16টি ডায়াগনস্টিক সেন্টার সহ মোট 33টি প্রতিষ্ঠান রয়েছে। পর্যায়ক্রমে সবগুলো প্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনকালে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।